এশিয়ান টেলিভিশন থেকে এলইডি কেনার কথা বলে প্রতারণা করে প্রায় 3 লাখ টাকা হাতিয়ে নিয়েছে মোহাম্মদ আবদুল্লাহ আল মাহবুব মুন নামের এক প্রতারক। রংপুরের আটিআটির জলফার মোড়ে নীলকণ্ঠ এলাকার বাসিন্দা মোহাম্মদ দুলালের ছেলে ওই প্রতারক। এ বিষয়ে গুলশান থানায় একটি প্রতারণার মামলা করা হয়েছে। মামলার নম্বর 25/361। প্রতারক আবদুল্লাহ আল মাহবুব মুনকে ধরিয়ে দিতে পারলে এশিয়ান টেলিভিশন কর্তৃপক্ষ উপযুক্ত পুরস্কার প্রদান করবে।